পুনরায় ভেটে আসুন। গতকাল এই 15 আগস্ট উপলক্ষে আজকে মহতী সভার সম্মানিত সভাপতি মহোদয় এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সংযোজন মন্ডলী, আমি আপনাদের সম্মুখে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে কিছু কথা আলোকপাত করব। সম্মানিত উপস্থিতি, ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের পতন ঘটাইয়া যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লিতে তাহাদের সরকার গঠন করেন এবং মানুষ খুদা দেশ মানুষের সালামতের হুকুম কোম্পানি বাহাদুরের বলিয়া সুদরূপে ঘোষণা করিল, তখন হজরত মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষকে 1803 খ্রিস্টাব্দে দারুল হরবে আস্থা দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার ফতোয়া প্রদান করিয়ে ফলে প্রদান এক শতাব্দী পর্যন্ত এভাবে ঘোষণা কর। সংগ্রাম চলার পর 1919 ইংরেজি সনে বিভিন্ন দিক থেকে ইংরেজদের পতন আরম্ভ হয়। অবশেষে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এবং সেই দিন থেকে আমাদের দেশ স্বাধীন ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে চলিয়ে আসিতেছে। তাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।